আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি উমর ফারুক আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল ওজিফা পাওয়ার বাংলা। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই অনেক বেশি বেশি ভালো আছেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে আমলটি তুলে ধরবো আপনাদের সম্মুখে, আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, দোয়া কবুল হওয়ার কারণে ওজিফা, কর্ণের ব্যথা কিংবা ফোড়া দূর করার আমল। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এই দুটো বিষয়ে বলে দেব। যদি আপনি যদি যে আপনার দোয়া যদি আপনি চান যে আপনার দোয়া দ্রুত কবুল হোক, আপনি এই আমলটি করবেন, তো দেখবেন আপনার দোয়া সব দোয়া আল্লাহ তাআলাই কবুল করে নেবেন, জায়েজ দোয়া কবুল করে নেবেন। এবং আপনার কর্ণের যদি ব্যথা এবং ফোড়া থেকে থাকে, তার থেকে কীভাবে আপনি রেহাই পাবেন, দূর করবেন সেই বেমারটি। তো প্রিয় দর্শক, আপনি দেখতে থাকেন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি স্ক্রিনে দেখি। তো সবার প্রথম আপনি কী করবেন, সবার প্রথম আপনার লিখতে লাগবে, দেখেন, ইয়া ইয়া সামি, ইয়া ইয়া সামিউ। প্রিয় দর্শক, আপনি ইয়া সামিউ এই আমলটি আপনার করতে লাগবে। কিভাবে করবেন, কখন করবেন, আমি সব ডিটেল দেখাচ্ছি, আপনি দেখতে থাকেন। প্রিয় দর্শক, দেখেন ইয়া সামিউ, আপনি এই ইয়া সামি আমি ইংলিশও লিখে দিচ্ছি, দেখেন ইয়া ইয়া সামি ইয়া সামিউ ইয়া সামি। আপনি যখন এই আমলটি করবেন, কখন করবেন জানেন, বৃহস্পতিবারে আপনার এই আমলটি করতে লাগবে, বেলা 10টার পরে আপনি এই আমলটি করবেন 11টায়। তো দেখেন 10টার পরে আপনি জোহর নামাজের আগে আপনি এই আমলটি করবেন। তো দেখেন কিভাবে করবেন, আপনি যখন এই আমলটি করবেন প্রথম কি করবেন, প্রথম তিনবার দুরুদে পাক পড়ে নেবেন, প্রথম তিনবার দুরুদে পাক পড়ে নেবেন। তারপরে আপনি কি করবেন, ইয়া সামিউ ইয়া সামিউ এই এসএমটিকে পড়বেন 500 বার। 500 বার পড়বেন আপনি ইয়া সামিউ ইয়া সামিউ, এভাবে 500 বার পরে আবার আপনি প্রথম যে দুরুদে পাক করেছিলেন আপনি আবার ওই দুরুদে পাকটি শেষেও 3 বার পড়ে নেবেন। দেখেন আপনি যদি দুরুদে পাক পড়ে নেন, আপনার আমলটি পাওয়ারফুল হবে, শক্তিশালী হবে। তো অবশ্যই দুরুদে পাক পড়ে নেবেন, আপনি এইভাবে এই আমলটি শেষ করবেন। আপনি যদি এইভাবে এই আমলটি করতে পারেন, আল্লাহর রহমতে দেখবেন আল্লাহর দরবারে আপনি যে দোয়াই কবুল করেন না কেন, আপনার দোয়া কবুল হইবেন, আপনার দোয়া কবুল হইবে। তো প্রিয় দর্শক, আশা করি এই আমলটি আপনি বুঝতে পাচ্ছেন। আরেকটি কথা, আপনি যখন এই আমলটি করবেন প্রথম 3 বার দুরুদে পাক পড়ে নেবেন, পরে আপনি পড়বেন ইয়া সামিউ 500 বার, আবার শেষেও 3 বার দুরুদে পাক পড়বেন। এই সময় আপনি কারোর সাথে কথা বলবেন না, একদম আপনি কারোর সাথে কথা বলবেন না, আপনি একটি ঘরে বসে একদম এই আমলটি করবেন। তো আশা করছি আপনি বুঝতে পারছেন। আর একটি আমল আপনাদেরকে বলেছিলাম, কর্ণের ব্যথা কিংবা ফোঁটা দূর করার জন্য। যদি কারো কর্ণে ব্যথা থাকে, ফোঁটা থাকে, তাহলে আপনি কীভাবে ওটা করবেন, এই আমলটি করবেন, দেখেন আপনি কী করবেন, এই এস এম মোবারকটি আপনি করবেন 100 বার। 100 বার পড়বেন আপনি ইয়া সামিউ পড়বেন 100 বার। যখন এই আমলটি করবেন আপনি প্রথম এবং শেষেও দুরুদে পাক পড়ে নেবেন 3 বার করে, আপনার যেই দুরুদটি মনে আছে ছোট্ট দুরুদ সেটাই আপনি পড়ে নেবেন। তো আপনি 100 বার পড়বেন, পরে আবার শেষে 3 বার দুরুদে পাক পড়বেন। দুরুদে পাক পড়ে আপনি কর্পাস তোলা নিয়ে নেবেন, কর্পাস তোলা, কর্পাস তোলার উপর আপনি দম করিবেন, মানে ফুঁক দিবেন, দম করে আপনি কী করবেন, উক্তে তোলা মানে সেই তোলাখানি আপনি কর্ণের ভিতরে রাখিয়ে দিবেন, কর্ণের ভিতরে আপনি রাখিয়া দিবেন। দেখবেন আল্লাহর রহমতে কর্ণের ব্যথা বা ফোঁটা ভালো হইয়া যাইবে, মানে দূর হইয়া যাইবে। আপনি এইভাবে এই আমলটি করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আপনারা বুঝতে পাচ্ছেন। আজকের আমল এই পর্যন্তই, আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা করবো আরেকটি ভিডিওর মাধ্যমে, সেই পর্যন্তর জন্য আজকে বিদায় নিব। তো ভাই ও বন্ধুগণ, আমি যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, যারা যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, খুদা হাফিজ।